সম্প্রতি প্রকাশিত আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে অসাধারণ সফলতা অর্জন করেছেন সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে 146 রান করে সেরা বিশে এসেছেন এবি ডিভিলিয়ার্স। ক্যারিয়ারের সেরা 25তম স্থানে উঠে এসেছেন ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়। সবার উপরে রয়েছেন বিরাট কোহলি, তার পরের দুই স্থানে আছেন অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন। সেরা 10-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাব্বির রহমান। বিস্ফোরক এই টপ অর্ডার ব্যাটসম্যান আছেন 10 নম্বরে। এদিকে যথারীতি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছেন সাকিব আল হাসান, তার পেছনে আছেন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল। এদিকে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাহাতি স্পিনার ওয়াসিম। 2 নম্বরে আছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরা। 32 ধাপ এগিয়ে 29 নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস। আর 6-এ আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, 9-এ রয়েছেন সাকিব আল হাসান। সেরা 10 টি-20 বলার ব্যাটসম্যান ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রয়েছেন মোট 3 জন খেলোয়াড়। টি-20 র্যাঙ্কিংয়ে খেলোয়াড়দের এই ব্যক্তিগত অর্জনগুলো বাংলাদেশ দলের আরও ভালো টি-20 খেলায় অনুপ্রেরণা দেবে।